মধ্যে হঠাৎই পরিচয় হয়ে গেছে দেবময়দার সাথে। আপনাদের কাছে খুবই নন ফেস, আপনারা চেনেন নিশ্চয়ই। মূল ঝর্ণা যে জায়গাটা গেলাম সেখানে কিন্তু কোনো ঝর্ণা নেই, তারপরে একটা ঝিল বা বড় লেক টাইপের, ওদিকে হালকা একটা পাহাড়। প্ল্যানটা হঠাৎই হলো আর বেরিয়ে পড়লাম। সত্যি বলছি, দুদিন আগে পর্যন্ত জানতাম না কোথায় যাব। ইচ্ছা ছিল একটাই, যেখানেই যাই না কেন নির্ভেজাল প্রকৃতিকে যেন সঙ্গে পাই। তাই এবার বেছে নিলাম ঝাড়গ্রামকে। একেবারে নতুন একটা জায়গা, আস্তে আস্তে পুরো জায়গাটাকে এক্সপ্লোর করব। আর যা যা ইনফরমেশন পাবো যেখানে আমরা থাকবো, আমরা থাকছি উমুল হোমস্টে, তো সেখানকার কমপ্লিট ডিটেলস আপনাদেরকে আমি দেবো এবং তার সাথে সাথে আমরা ঘুরে বেড়াবো পুরো জায়গাটা, কি কি আছে, ঘাগড়া ফলস যাব। তাই সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা যাচ্ছি এখানে এই যে পাশে সোমনাথ, যাকে আপনারা দুটো ব্লগে দেখেছেন আমার, একটা হচ্ছে বগুড়ান জলপাই আর তার সাথে সাথে বরন্তি এবং গড় পঞ্চগড় ব্লক। পেছনে দেখতে পাচ্ছেন এই যে সুশোভন, যাকে আপনারা দেখেছেন প্লাস যার গান শুনেছেন বগুড়ান জলপাই ব্লগে। আর এই হচ্ছে আমাদের নতুন একজন সঙ্গী লালটু। চলুন আমরা সবাই মিলে একটা খুব সুন্দর সময় কাটাই। এখানেই ছোট করে বলে রাখি, খাগড়া ফলসের কাছে আপাতত একমাত্র থাকার জায়গা উমুল হোমস্টে, যেটি কলকাতা থেকে কম বেশি 210 কিলোমিটার দূরে। গুগল ম্যাপ ফলো করে পৌঁছতে সময় লাগে মোটামুটি 5 ঘন্টা। ট্রেনে আসতে গেলে আপনাকে নামতে হবে ঝাড়গ্রাম স্টেশন, সেখান থেকে এর দূরত্ব 42 কিলোমিটার। আপনি নিজে বা হোমস্টেকে বললে গাড়ির ব্যবস্থা করে দেয়, ভাড়া পড়ে মোটামুটি 1,500 টাকা। আবার দাঁড়িয়ে পড়লাম, মানে দাঁড়াতে বাধ্য হলাম। ওয়েদারটা এখন এতটাই সুন্দর হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামবে, অল্প 2-4 বৃষ্টি পড়ছেও, আর দূরে একদম খুব সুন্দরভাবে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমি জানি না ক্যামেরার লেন্স কতটা জাস্টিফাই করতে পারবে, কিন্তু অসাধারণ লাগছে এই দূরে পাহাড়গুলো দেখুন। যে কোনো সময় বৃষ্টি নামবে, আমার মনে হচ্ছে ট্যুরটা জমে যাবে। চলুন একেবারে এবারে হোমস্টেতে গিয়ে কথা বলছি আপনাদের সাথে। আমরা অবশেষে এসে পৌঁছেছি ঘাগড়ার কাছে, মানে এক্সাক্ট জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণপুর ঘাগড়া বেলপাহাড়ি ঝাড়গ্রাম। তো আমরা এখানে এসে আছি উমুল হোমস্টেতে। চলুন ছোট করে এই উমুল হোমস্টের ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিই। এই হচ্ছে উমুল হোমস্টে, আমরা এখানেই আছি। চলুন ভেতর দিকটা যাই। এই উমুল হোমস্টেতে আপনার আছে মাত্র 3টে রুম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই 3টে রুম এখানে আছে।
আমাদের এই তিনটে রুমের মধ্যে আমরা চারজনে দুটো রুম, মানে দুই সাইডের রুম দুটোকে আমরা বুক করেছি। হোমস্টেটি খুব বেশি দিন হয়নি। এই যে দেখছেন এখানে আরও কিছু তৈরি হচ্ছে, মেবি এটা ডরমিটারি হবে। আর ওই দিকে আছে আপনার, ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন ওটা এখানকার কিচেন। আপনি যদি ঘাগড়া জলপ্রপাতের খুব কাছাকাছি থাকতে চান তাহলে আপনার কাছে কিন্তু এই একটাই অপশান, এই উমুল হোমস্টে। চলুন ছোট করে দেখিয়ে দিই আমরা যে রুমটায় থাকবো সেটা কীরকম। আমরা আছি এই রুমটিতে, এই খাট, এদিকে একটা ডেস্ক টাইপের আছে জিনিসপত্র রাখার মতো, আয়না আছে, জামা কাপড় ঝোলানোর মতন জায়গা, আর সেরকম কিছু নেই। এটা হচ্ছে বাথরুম, বাথরুমটা কি কন্ডিশনে আছে একটু দেখো। রুমটাকে দেখে যতটা ছোট ভেবেছিলাম না, বাথরুমটা প্রায় আপনার রুমটার অর্ধেকের সমান। মোটামুটি প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো লাগার সেগুলো সবই আছে। আসলে এই ধরনের জায়গাতে আপনি খুব বেশি কমফোর্টেবল পাবেন না, তাও মোটামুটি যেটা আছে তাতে আমরা ম্যানেজ করে নেবো, ওদের কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, এই রুমটাতে আমি আর সুশোভন আছি, ওই দিকের রুমটাতে আছে সোমনাথ আর লালটু। এই রুমটার জন্য আমাদের ভাড়া পড়েছে 1000 টাকা। এই উমুল হোমস্টের খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু তথ্য আপনাদেরকে আমি জানিয়ে দিই। যেমন এখানে কোনো পারফেক্টলি ফুড প্যাকেজ নেই, আপনি চাইলে বাইরেও খেতে পারেন, আপনি চাইলে নিজে রান্না করেও খেতে পারেন, এটা আপনার চয়েসের ওপরে। আমরা যেমন দুপুরবেলা ফিস মিল নিয়েছিলাম যেটা আপনার 150 টাকা পড়েছিল। একটা খুব অনেস্ট কনফেশন, অনেক সাজেশন, সেটা হচ্ছে যে এখানে কিন্তু আপনি সব কিছু জিনিসকে খুব বেশি আপ টু দ্য মার্ক পাবেন না। রুম মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন আছে, অসুবিধা হবে না, কিন্তু ফুড কোয়ালিটি হয়তো আরেকটু বেটার হতে পারে। আর টোটাল ব্যবস্থাপনা যেটা আছে সেটা আরেকটু বেটার করা যায়। তবে হোমস্টেটির বয়সটা খুব একটা বেশি না, খুব কমই বয়সের, তো আশা করছি ভবিষ্যতে এরা সেই জায়গাগুলোকে কারেক্ট করে নিতে পারবে। উমুল হোমস্টের বুকিং নাম্বার আপনি ডেসক্রিপশানে পেয়ে যাবেন। লাঞ্চ করে উঠতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, এখন বিকেল প্রায় 5:30 বাজে। আমরা এখান থেকে যাচ্ছি তারাফেনি ড্যাম দেখতে। উমুল হোমস্টে থেকে তারাফেনি রিভার ড্যামের দূরত্ব 3.5 কিলোমিটার। চার চাকায় এই রাস্তাটি অতিক্রম করতে আমাদের সময় লেগেছিল মাত্র 10 মিনিট। আমরা এসে গেছি তারাফেনি রিভার ড্যাম, এই যে হচ্ছে তারাফেনি ড্যাম। চলুন ড্যামটার সামনের দিক থেকে ঘুরে আসি। সুন্দর জায়গাটা, একটা সন্ধে কাটানোর জন্য বেশ ভালো জায়গা। সারাক্ষণ ধরে ড্যাম থেকে জল পড়ার একটা আওয়াজ, আর তার সঙ্গে দেখুন এই যে সুশোভন ফটোগ্রাফিতে ব্যস্ত। জল পড়ার আওয়াজটা প্রচন্ড জোরে হচ্ছে, তাই আপনারা আমার গলার আওয়াজটা কতটা শুনতে পাচ্ছেন আমি জানি না, কিন্তু সত্যিকারের একটা কথা বলছি, এইরকম অনেক ছোটোখাটো জায়গা লুকিয়ে থাকে আমাদের আশপাশে, যে জায়গাগুলো সম্বন্ধে আমরা জানি না, যেগুলো হয়তো আপনি কোনোদিন ঘুরতেও আসবেন না, কিন্তু দেখে নিন একবার। এরকম একটা জায়গায় চুপচাপ বসে থেকে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় একাকী।
সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জমে উঠেছিল সুশোভনের গানে। সঙ্গে পেয়ে গিয়েছিলাম ছজন নতুন বন্ধু যারা বাইক ট্রিপে এসেছে। ভালো থেকো তোমরা, ভবিষ্যতে আবার দেখা হবে। এই সান্ত্বনাতেই ওদের সবাইকে আমরা বিদায় জানালাম। গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, এবারে বেরোচ্ছি আমরা। ব্রেকফাস্টটাও রাস্তাতেই করব। এখন যাচ্ছি আমরা কাঁকড়াঝোড়ের দিকে। কাঁকড়াঝোড়ে যতটুকু আমি শুনেছি তাতে এমনি কোনো পার্টিকুলার কোনো স্পট অ্যাসাচ সেরকম নেই, আর পাহাড় ছোট ছোট জঙ্গল এর মধ্যেই টোটাল ব্যাপারটা থাকবে। তো চলুন, আমি যা দেখতে পাই সেটাই আপনাদেরকে দেখাবো। সোমনাথ, আজকে ট্যুর প্ল্যানটা কি আছে আমাদের? এখন সবার আগে আমরা যাব কাঁকড়াঝোড়। কাঁকড়াঝোড় ওখানকার ন্যাচারাল ভিউজ দেখে ফেরার সময় যাব গার্ডাসিনি, তারপরে হোমস্টেতে ব্যাক করব। হোমস্টে থেকে যাব এখানে ঘাগড়া ফলস। ঘাগড়া ফলসে আজকে দুপুরে স্নান, সেখান থেকে হোমস্টেতে ব্যাক এবং তারপরে লাঞ্চ। তাহলে চলুন প্রথমে আমরা যাই কাঁকড়াঝোড়। আমাদের ঝাড়গ্রাম ট্যুরের প্রথম পর্ব এখানেই শেষ করলাম। দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, কারণ লাইফ ইজ বিউটিফুল। বাকিটা আপনার দৃষ্টিভঙ্গি।